আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের কপালে গুলি করে হত্যা করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক নেভি সিল কমান্ডার রবার্ট ওনিল। বৃহস্পতিবার দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে গুলি করে হত্যা করার বিষয়টি স্বীকার করেছেন 38 বছর বয়সী এই সাবেক মার্কিন কমান্ডার। 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। মার্কিন কমান্ডো দল নেভি সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওনিল। তিনি দাবি করেন, লাদেনের শয়নকক্ষের অভিযানে থাকা দলটির দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি। তার সামনে থাকা সিল সদস্যের ছোড়া গুলিটি লক্ষ্য ভেদে ব্যর্থ হয়। পরে তাকে পাশ কাটিয়ে শয়নকক্ষের ভিতরে ঢুকে লাদেনের কপাল বরাবর গুলি করেন ওনিল।